যারা তারাই মশলা। দাদা বলেছেন কি যে হরিনামের কি অশ্বিনী গোসাইয়ের কথা আছে, ঢাকার উচ্চারণ হলে অষ্টাদশ সিদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ মুক্তি লাভ করে, মালিকার উচ্চারণ হলে অনর্পিত প্রেম ও ফলে। তাই আজকের এই আমাদের শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সেই মতুয়া ধর্ম মত পদে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এখানে যদি আপনাদের আপনাদের সাথে আমি বিনয়ের সাথে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, যদি কোনো প্রশ্ন করার থাকে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে আমি একটা বালুকণা পর্যন্ত শিখতে পারিনি, আমরা তার কোটি কোটি ভাগের কিছুই জানতে পারিনি, তবু আমাদের মতুয়া ধর্ম সম্বন্ধে যদি কিছু বলেন তাহলে আমি বলবো। আমি এক মতুয়া, আমি আপনাদেরই এক। এই যে আমরা দাদা কিছুক্ষণ আগে বলছে যে আমাদের মতুয়া মতে কেন আপনারা এটা করবেন, 15 শতাব্দীতে সেই পাঁচ ভট্ট মিলে সেই পুরোহিত দর্পণ এবং মনু সংহিতা লিখেছে। পাঁচ ভট্টকে পুলুক ভট্ট, জিমুদ্ভাবন ভট্ট, তারপর রঘুনাথ ভট্ট, আর কে কুমারিল ভট্ট, আর ভবদেব ভট্ট। সেই মনু সংহিতা যে সংকলক সে হয়েছে কুলুক ভট্ট, তার যে ভাষ্যকার সে হল জিমুদ্ভাবন ভট্ট, আর এই সাধ্যতম তত্ত্বমের যে রচয়িতা সে হল রঘুনন্দন ভট্ট, আর দেবদত্ত দেবতত্ত্ব গ্রন্থের প্রণেতা ছিল রঘুনাথ ভট্ট।